আজকে দেখো খুব গুরুত্বপূর্ণ একটা খবর, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিদ্যাসাগর ভবন থেকে দেখো আজকেরই এই তোমার বিজ্ঞপ্তি, প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। দেখো আজকে তারিখ 18/6/2021, এই বিষয় কী বিষয় নিয়ে আলোচনা করছি। দেখো 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি নিয়ে প্রেস বিজ্ঞপ্তি, অর্থাৎ কীভাবে মূল্যায়ন হবে সেই নিয়ে প্রেস বিজ্ঞপ্তি করা হয়েছে। এখানে দেখো বলা হচ্ছে কি বিষয়টা, বলছি দেখো শুনে নাও। নমস্কার, 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত জানাবার মুহূর্তে আমি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। তার ছাত্রদরদী দৃষ্টিভঙ্গি ও তাদের স্বাস্থ্য ও মানসিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ ও চিন্তাভাবনা এবং পরীক্ষা মূল্যায়ন সম্পর্কে দূরদৃষ্টিসম্পন্ন দিক নির্দেশ, যা বিভিন্ন স্তরের জনমত এবং বিশেষজ্ঞ কমিটির মতামতকে বিবেচনায় রেখে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও এবং সর্বোপরি শারীরিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই বিশেষ মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করা হয়েছে, সেটি আমাদের প্রভূত সাহায্য করেছে। সেই সঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী বাত্যবসী ও শিক্ষা দপ্তরের প্রধান সচিব শ্রী মনীষ জৈনের নিরবিচ্ছিন্ন পরামর্শ সহযোগিতা আমাদের নানাভাবে সাহায্য সমৃদ্ধ করেছে, এই জন্য তাদের প্রতিও আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই মূল্যায়ন পদ্ধতি যদি কারোর কোনো অসন্তোষ থেকে থাকে তাহলে সরকারের অনুমোদনে সংসদ কর্তৃক ভবিষ্যতে লিখিত পরীক্ষার সুযোগ দেওয়া হবে। সুতরাং দেখো তোমাদের যদি সন্তুষ্ট না হয় এই নাম্বারে তাহলে তোমরা লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এবং সেই পরীক্ষার ফলাফল চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে ও পূর্ববর্তী পরীক্ষার ফলাফল বাতিল হিসেবে গণ্য হবে। অর্থাৎ তুমি যদি একবার পরীক্ষা দিয়ে যা নাম্বার পাবে সেটাই কিন্তু ফাইনাল। তখন বললাম না যে আমি এখন কম পেয়েছি, পূর্বে বেশি ছিল, ওসব কথা বললে হবে না। কিন্তু এবার মূল্যায়ন পদ্ধতিটা কী হবে হবে ভালো করে বুঝে নাও। 2021 সালে দেখো মাধ্যমিক পরীক্ষার চারটি বিষয়ের সর্বোচ্চ নম্বরের উপর ভিত্তি করে 40% নম্বরের ওয়েটেজ, অর্থাৎ চারটি বিষয়ে যে তুমি সর্বোচ্চ চারটি বিষয়ে যে নাম্বার পেয়েছো তার উপরে 40% নম্বরের ওয়েটেজ। এবং 2020 সালের 11-এর বার্ষিক পরীক্ষায় থিওরিতে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে 60% নম্বরের ওয়েটেজের, এবং এর সঙ্গে 12-এর প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট নম্বরের যুক্ত করে মূল সূত্র হিসেবে ধরা হয়েছে। অর্থাৎ দেখো মাধ্যমিক পরীক্ষার নম্বরের উপর 40% ওয়েটেজ, আর 11-এর বার্ষিক পরীক্ষার উপর থিওরির ওপরে 60% ওয়েটেজ, আর হচ্ছে তোমার প্র্যাকটিক্যালের পরীক্ষা নিয়ে টোটাল হচ্ছে তোমার নম্বর যুক্ত করা হয়েছে। কোনো ছাত্রছাত্রী যদি মাধ্যমিক পরীক্ষায় চারটি বিষয়ে সর্বোচ্চ নম্বর 400-এর মধ্যে 200 হয়, আর 11-এর বার্ষিক পরীক্ষায় ধরো ছাত্রছাত্রী ধরা যাক ফিজিক্সের থিওরিতে প্রাপ্ত নম্বর ধরো তোমার 70-এর মধ্যে, ঠিক আছে, 70-এর মধ্যে ধরো 50, মানে প্রাপ্ত নম্বর 50-70-এর মধ্যে, এবং 12-এর প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রাপ্ত নম্বর 30-এর মধ্যে ধরো 28 হয়, তাহলে ছাত্রছাত্রী কীভাবে নাম্বার পাবে, কীভাবে নাম্বার পাবে তাকে হিসাবটা এখানে করা দেখানো হয়েছে। এবার দেখো উচ্চ মাধ্যমিক ধরো ফিজিক্সের, ফিজিক্সের হচ্ছে তোমার টোটাল হচ্ছে তোমার 70 নম্বর থিওরি, ঠিক আছে। সেই 70 নম্বর থিওরিটা কীভাবে আসছে দেখো, এই 70 নম্বর থিওরিটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা মাধ্যমিকের নাম্বারের ওপর 40% ওয়েটেজ, আর 11-এর বার্ষিক পরীক্ষার ওপর 60% ওয়েটেজ। এবার জিনিসটা ভালো করে বুঝে নাও, ধরো 40% অফ 70, 40% মানে 28 নম্বর, তার মানে দেখো এই 28 নম্বরের মধ্যে কে কত পাচ্ছে সেটা হচ্ছে দেখবো। ধরো 400 নম্বরের মধ্যে যদি কেউ সর্বোচ্চ চারটি বিষয়ে 200 পায়, তার মানে কি 400 নম্বরের মধ্যে 200 পেয়েছে, তাহলে টোটাল 28 নম্বরের মধ্যে সে কত পাচ্ছে, মানে থিওরিতে ধরো 28 নম্বর তার ওয়েটেজ, মানে 40% ওয়েটেজ দিয়ে 70-এর মধ্যে সে 28 নম্বর হচ্ছে। তাহলে এখানে দেখো 400-এর মধ্যে 200 পেয়েছে, তাহলে 28-এর মধ্যে কত পাবে, 28 × 200/400, তার মানে 14 নম্বর, তার মানে অ্যাকচুয়ালি তার মাধ্যমিকের ওয়েটেজ থেকে 14 নম্বর হলো। এবার দেখো 60% 11-এর বার্ষিক পরীক্ষায় নিম্নলিখিত বিষয়ভিত্তিক ওয়েটেজ, এখানে দেখো 60% অফ 70 মানে কি 42, 42 আর হচ্ছে 28, এটা মিলে কত হচ্ছে দেখো, এই হচ্ছে তোমার ধরো এই হচ্ছে 42 আর হচ্ছে এই তোমার 28 মানে 28, এই দুটো মিলে হচ্ছে 70। এখন দেখো এই যে তোমার 70 নম্বরের মধ্যে যদি কেউ ফিজিক্সে
পঞ্চাশ নম্বর পায়, তাহলে ইলেভেনের ওয়েটেজ অনুযায়ী, ইলেভেনের ওয়েটেজ অনুযায়ী ছাত্র বা ছাত্রীর প্রাপ্ত নম্বর সত্তরের মধ্যে কত হচ্ছে দেখো, সত্তরের মধ্যে পঞ্চাশ, তাহলে বিয়াল্লিশের মধ্যে কত হবে, বিয়াল্লিশ ইন্টু সত্তর, পঞ্চাশ বাই সত্তর। বুঝতে পারলো তো? এটা আমি আরেকবার দেখাচ্ছি দেখো, ধরো এটা ওয়েটেজ কত, এটা ওয়েটেজ হচ্ছে বিয়াল্লিশ। এবার দেখো সে সত্তরের মধ্যে কত পেয়েছে ইলেভেনে, ইলেভেনে সে পঞ্চাশ পেয়েছে সত্তরের মধ্যে, তাহলে এটা সত্তরের মধ্যে পঞ্চাশ, তাহলে বিয়াল্লিশের মধ্যে কত হবে এইটা হিসাব করতে হবে। ঠিক আছে, এটা হিসাব করে দাও, শূন্য শূন্য কেটে দাও, আর সাত বিয়াল্লিশ ছয়, তার মানে পাঁচ ছক তিরিশ। সুতরাং তার হচ্ছে বার্ষিক পরীক্ষার নাম্বার কত হলো, ইলেভেনের থেকে বার্ষিক পরীক্ষার নাম্বার কত, থার্টি হলো। এবার দেখো তাহলে এদিকে প্র্যাকটিক্যাল এসে আঠাশ পেয়েছে, তাহলে এদিকে চোদ্দো নম্বর দেখো এখানে পেয়েছে কত, চোদ্দো। এই দেখো এখান থেকে মাধ্যমিক থেকে চোদ্দো পেলো, এখান থেকে থার্টি পেলো, আর এখানে আঠাশ পেয়েছে, তাহলে এই টোটাল তিনটে যোগ করতে হবে, যোগ করলে আমরা পেয়ে যাব। তাহলে হচ্ছে তিনটে যোগ করলে দেখো চোদ্দো, তিরিশ আর আঠাশ, এই তিনটে যোগ করে টোটাল নাম্বার কত হলো তার, বাহাত্তর। এই টোটাল নাম্বার তার হয়ে গেল কত, এটা হচ্ছে বাহাত্তর নম্বর টোটাল হয়ে গেল। এইভাবে নন ল্যাব বেসড সাবজেক্টের ক্ষেত্রে থিওরি আশি নম্বর এবং প্রজেক্ট কুড়ি নম্বরে এই একই পদ্ধতি অনুষ্ঠিত হবে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে কী হবে, নাম্বারটা দেওয়া হবে। এবার দেখো তোমাদের যদি এই নাম্বারে যদি পছন্দ না হয় তাহলে তোমরা সেটা সেটা হচ্ছে তোমরা স্কুলে জানাবে, এবং স্কুল সেই মতো তোমাদের বোর্ডে জানাবে, বোর্ড থেকে তোমরা পারমিশান নিয়ে পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, তবে দেখো একবার পরীক্ষা দিলে কিন্তু ওই নাম্বারটাই ফাইনাল হবে। এই সুযোগে রাজ্যের সকল ছাত্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন 2020 সালের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা যেগুলো হয়েছে তার রেজাল্ট আগামী 23 জুনের মধ্যে অতি অবশ্যই সংসদে জমা দিতে হবে। মধ্যশিক্ষা পর্ষদ সহ সংসদের ভাতৃপ্রতি প্রতিষ্ঠান মাদ্রাসা বোর্ড, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, অন্যান্য সমতুল্য বোর্ডের প্রধানদের প্রতি আমাদের অনুরোধ, এইভাবে তারা যেন তাদের বোর্ডের মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষার সমস্ত বিষয়ভিত্তিক ফলাফলের তথ্যাদি শীঘ্রই সংসদে পাঠিয়ে দেন। সুতরাং বুঝতেই পারছো মাধ্যমিকের নম্বর পাঠাতে হচ্ছে, উচ্চ ইলেভেনের নাম্বার পাঠাতে হবে, সেইভাবে কিন্তু নাম্বার আমাদের পাঠাতে হবে স্কুলের হেডমাস্টারকে, এবং সেই মতো তারা হচ্ছে নাম্বার তৈরি করবে। এটা হচ্ছে দেখো মহুয়া দাস জানিয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে। সুতরাং এই ছিল হচ্ছে তোমার দেখো প্রতিবেদনটা, যে তোমার কী হবে, তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার নাম্বার বিভাজনটা হবে, নিশ্চয়ই আশা করি বুঝতে পারলে। তা এটা তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুরা ওই বিষয়টা বুঝতে পারে। ওকে।